সামনেই অক্ষয় তৃতীয়া আসতে চলেছে আর অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন দেখবেন আপনার দিনটি খুবই শুভ হবে এবং এই দিনের ফলাফল কিন্তু আগামী দিনগুলোতেও পেয়ে যাবেন অক্ষয় তৃতীয়া এমনই একটি শুভ দিন যে দিনে যে কোনো ভগবানকে ডাকলেই যেরকম পাওয়া যায় আপনাদের ইষ্ট দেবতা যিনি হয়ে থাকুক না কেন সেই ইষ্ট দেবতার সামনে যদি আপনি আরাধনা করতে পারেন এবং আপনি যদি তাদের সামনে নিজের মনের বাসনা যদি প্রকাশ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে এই দিনে কিন্তু বলিকেও আপনি পারলে বিশেষভাবে পুজো অর্চনা করতে পারেন বলি কিন্তু এই দিনে বিশেষভাবে আপনার ওপর কৃপা করবে যদি আপনি এই কাজগুলি অবশ্যই অবশ্যই এই দিনেই করে থাকেন অক্ষয় তৃতীয়া হলো একটি বিশেষ দিন এই দিনে আবার অনেকে গণেশ পূজাও করে থাকেন এই দিনে যে কোনো দেবতাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু বিশেষভাবে কৃপালাভ করা যায় এই দিনে দেখা যায় যে অনেক ব্যবসায়ীরাও কিন্তু পুজো দিয়ে থাকেন হালখাতা করে থাকেন এই অক্ষয় তৃতীয়া কিন্তু একটি বিশেষ দিন এই দিনে এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি করতে পারলে কিন্তু আপনার জীবনে আর্থিক সমস্যা কোনো দিনই আসবে না এবং আপনার পরিবারে যদি কোন রকম সমস্যা থাকে এবং আপনার যদি কোনো রকম বিপদ আপদ ইত্যাদি থেকে থাকে সেই সমস্ত কিছু দূর হয়ে যায় এই দিনে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হয়ে উঠবে সেই কাজগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে বৈশাখ মাসে শুক্ল পক্ষে তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজ করবেন তাতে সাফল্য লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়া হলো একটি বিশেষ দিন এই দিনে যদি কোনো দিনও দরিদ্রকে যদি কোনোভাবে সেবা দেওয়া যায় অর্থাৎ কোনো দান যদি করা যায় সেই দান কিন্তু হয়ে থাকবে কাজ করবেন এই দিনে এতটাই অবশ্যই অবশ্যই গরিবদের দান করবেন সেটা বস্ত্র হোক অন্ন হোক যে কোনোভাবে আপনারা অবশ্যই অবশ্যই দান করবেন এই দিনে যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেবেন এর ফল কিন্তু আপনার ওপরে এসে পড়বে সেই শুভ প্রভাবের দ্বারা আপনি কিন্তু যে কোনো সমস্যা দূর করতে পারবেন অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকার আজ জাতীয় খাবার গ্রহণ করবেন না আজ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারগুলিকে বোঝায় অবশ্যই এই দিন বম্বু মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ঠাকুর ঘরে কিন্তু অবশ্যই যে কোনো মিষ্টি বা ফল দিয়ে পুজো দেবেন অবশ্যই এই দিনে ভাত একদমই খাবেন না যদি পারেন আপনারা আতক চাল ছাবু ফল এই ধরনের খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিনে আপনাদের যা যার প্রিয় দেবতা সেই প্রিয় দেবতা তাকে কিন্তু আরাধনা করলে সেই ফল আপনার জীবনে অক্ষয় হয়ে উঠবে এই দিনে গঙ্গাস্থান কিন্তু খুবই পূর্ণ বলে মনে করা যায় এই দিনে যদি ব্রহ্ম মুহূর্তে গঙ্গাস্থান করা যায় তাহলে কিন্তু বিশেষ পূর্ণ অর্জন করা যায় এই কাজগুলি অবশ্যই অবশ্যই অক্ষয় তৃতীয়া দিনগুলি করবেন দেখবেন আপনার জীবনে এই পূর্ণ কাজগুলি অক্ষয় হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী বল বলি জয় এবং জয়সি রাম লিখতে বলবেন না শুভ অক্ষয় তৃতীয়া